শ্যামারামা শহরের ভালো পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে গো। সে সুপাত্র না কুপাত্র বুঝবো কি করে দাদা? এমন কথা তো কখনোই শুনিনি। এই গ্রামের কত মেয়ের তো শহরে বিয়ে হয়েছে, পদযাত্রী ব্যাংক পার্টি নিয়ে এসছে, বাজনা বাজিয়ে হইচই করে বিয়ে করে নিয়ে আবার চলেও গেছে। আর দেখছি তোমাদের বেলায় যত সব উল্টো পাল্টা কাণ্ড, তাই নাকি? তোমরা কিছু লুকোচ্ছো না তো? না দাদা, কিচ্ছু লুকোচ্ছি না, আমরা তো কোনো পাপ কাজ করতে যাচ্ছি না। তাছাড়া জামাই যখন অষ্টমঙ্গলায় আসবে তখন না হয় মুখ দেখে নিও। তোমাদের মঙ্গল চাই বলে কথাগুলো বলছি, দেখো মাছ ধরতে গিয়ে যেন কাঁকড়া ধরে ফেলো না। আজকাল শহরে যা গন্ডগোল শুনি, কত রকম অনাচার ঘটে। বিয়ে হচ্ছে না বলে মেয়েকে যাত্রার সঙ্গে বিয়ে দিও না বাবু, আমাদের সাবধান করার কথা তাই বলছি। গাঁ ঘরের ব্যাপার তো, একটু এদিক ওদিক হয়ে গেলে তখন কিন্তু কাউকে পাশে পাবে না বাবু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না না না, আমরা বুঝতে পারছি যে আপনারা ভালোর জন্যই বলছেন, আমাদের ভালোই তো চান আপনারা, কিন্তু শ্যামার বিয়ের ব্যাপারে আমাদের মনে কোনো দ্বিধা নেই গো, সত্যি কোনো দ্বিধা নেই। যাকে যাক, কৃষ্ণচরণ দাদা নিজের ভালো নিজেই বুঝবে, আমাদের অকারণ নাক গলিয়ে কোনো লাভ নেই। এই চলো আমরা যাই, চলো। বাবা কি বলেছিলাম আমি? বলেছিলাম না যে গায়ে 10টা লোক 10টা কথা শোনাবে? এই তো সবে কথা শোনা শুরু, আরো যে কত কথা শুনতে হবে কে জানে। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে বৌমা। এ বিষ্ণুপ্রিয়া চলো, আর দেরি করো না, আর দেরি করো না, চলো আমরা বেরিয়ে পড়ি। বেলা বাড়িয়ে লাভ নেই, যত বেলা বাড়াবে তত লোকজন আরো বেশি করে চলে আসবে, আর নানান জনের নানান রকম প্রশ্ন। খারাপ সময় তো কেউ পাশে এসে দাঁড়ায় না, ভালো সময় মন ভাঙতে চলে আসে।